ইসলাম ব্যতীত অন্য ধর্মের লোকেরা মুসলমানদেরকে দেখতে পারে না। আজকে যদি মুসলমানদেরকে এরা শ্রদ্ধা করত, এদের মধ্যে যদি মানবতাবোধ থাকত, আজকে এরা মানবতার কথা পৃথিবীতে পৃথিবীতে ঘুরে ঘুরে বলতে চায়, অথচ সুইডেনের মধ্যে আমার ধর্মীয় গ্রন্থ কুরআনকে তারা লাথি মেরে অপমাননা করে। এদের দ্বারা পৃথিবীতে কখনো মানবতা প্রতিষ্ঠা হতে পারে না। ধর্ম ইসলাম ধর্ম অন্য ধর্মের গ্রন্থ রক্ষা করার অধিকার তাদেরকে দিয়েছে, আর তাদের ধর্ম আমাদের ধর্ম গ্রন্থ ফুটবল খেলার পাত্রে পরিণত করছে। এরাই বোঝা দেয় এই পৃথিবীতে যত সন্ত্রাসী কর্মকাণ্ড, যারা কোরআনকে লাথি মেরেছে, এদের পক্ষাবলম্বী যারা, তারাই হলো পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী। তো কোরআনে কারিমের মধ্যে আল্লাহ মুসলমানদেরকে বলতেছেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা নিব, বিশাইয়িন মিনাল খৌফ, শত্রুর ভয়। এই এরকম করলেন কেন? মুসলমান যেন অত্যন্ত নীরব আমন আমানের সাথে ঘরে বসে না বসে, বরঞ্চ মুসলমান যেন সবসময় চৌকান্না থাকে, সজাগ থাকে। যে কোনো সময়ে ইহুদি খ্রিস্টান বিধর্মীদের পক্ষ থেকে মুসলমানদের উপর আক্রমণের সম্ভাবনা থাকতে পারে, সেই আক্রমণ জাতীয় বিষয়ে তাদের একটা চৌকান্ন সব সময় যেন সজাগ থাকে। এজন্য আল্লাহ কখনো শত্রুর ভয় দিয়া মুসলমানদেরকে পরীক্ষা করেন। আমি তো সুস্পষ্ট ভাষায় বলতে চাই, কোরআনের আয়াত এই কথা বলেছে, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মুসলমানের শত্রু হলো ইহুদি, সবচেয়ে বড় মুসলমানের শত্রু হলো ইহুদি। আজকে আরব আমিরাতের সরকার এই ইহুদিদের সাথে যে চুক্তি করে, ফিলিস্তিনের মুসলমানদেরকে নয়, সারা পৃথিবীর মুসলমানদের হক নষ্ট করেছে। এজন্য এরা কখনো সত্যিকারের মুসলমান হইতে পারে না। এক মুসলমান তো অপর মুসলমানের ভাই। ফিলিস্তিনে মুসলমান যদি বিপদে হয়, বাংলাদেশের মুসলমানের দায়িত্ব হলো তাদের পাশে দাঁড়ানো। দেখছেন আপনারা মাঝে মধ্যে ভিন্ন ভিডিওর মধ্যে দেখা যায় ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চারা ডাস্টবিনের মধ্যে গিয়া বসে বসে তার মাকে নিয়ে ওই ময়লা খেয়ে খেয়ে বাঁচতেছে। আরে মুসলমান, আমাদের তো এরা ভাই, এরা তো ধর্মীয় ভাই, এদেরকে তোমরা দেখলা না? আজকে ইহুদিদের সাথে তোমরা শান্তি চুক্তি করছো, খুদার কসম, খুদার কসম, এই পৃথিবীর আদালতে তোমাদের বিচার না হলেও একদিন যখন পরকালের মধ্যে যাবে, আল্লাহর আদালতে তোমাদের বিচার হবে। বিচারক ওই সময় কে থাকবেন? আল্লাহ, আল্লাহ। তো ভাই আমি কথা বলতেছিলাম, ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাস টিভি। রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা বাসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজন ওয়ালা আযা ওয়ালা গাম্মিন হাত্তা আশ-শাওকা ইউসাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়া। ওয়ান কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাসালুল মুমিনি কামাসালিল খামাতি মিনাজ যার تفيئها الرياح تسرعها مرة وتعدلها مرة حتى يأتي أجله ومثل المنافق كمثل الأرض المجزية التي لا يصيبها شيء حتى يكون انجعافها مرة واحدة. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم
ওয়ানাহনু আলা যালিকা মিনাস শাহিদিনা ওয়াস শাকিরিন আমানতু বিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ আল্লাহ রব্বুল আলমিনের অসংখ্য অগণিত শুক্রিয়া যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্যে আল্লাহর গড় মসজিদে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য মহান রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করার লক্ষ্যে অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল বাকারা থেকে আয়াত তিলাওয়াত করেছি। সরকারে দু আলম আহমদে মুজতবা তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে দুইটা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। এই আয়াত এবং হাদিস বিষয়ক কিছু আলোচনা আমি আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। দুনিয়া এটা হলো পরীক্ষার হল। দুনিয়াতে আল্লাহ পরীক্ষা নেবেন। আপনি আমি হলাম পরীক্ষার্থী, আর পরীক্ষা নেবেন স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ বান্দার পরীক্ষা নেন, এর অর্থ এটা না যে আল্লাহ জানেন না। আল্লাহ মানুষের জীবনে যা কিছু করবে, এমনকি কিয়ামত পর্যন্ত যারা জন্ম গ্রহণ করে কি কোন সময় কি কাজ করবে না করবে, সব জিনিসের জ্ঞান কে রাখেন? আল্লাহ। আল্লাহ জানেন। দুনিয়াতে আল্লাহ আমাদের পরীক্ষা নেবেন। এই পরীক্ষা নেওয়ার দ্বারা উদ্দেশ্য হল আল্লাহ রব্বুল আলামিন মানবাত্মায় মানুষের অন্তরে যে যোগ্যতা যে জওহর লুকায়িত রেখেছেন সেইগুলাকে প্রকাশ করার জন্য আল্লাহ পরীক্ষা নেন। কোন মানুষের মধ্যে কোন প্রকারের যোগ্যতা আছে, কোন মানুষের মধ্যে দেখা যাবে ধৈর্য ধারণ করার যোগ্যতা আছে, কোন মানুষ বিভিন্ন বিষয়ে যখন পতিত হবে আক্রান্ত হবে সে ধৈর্য হারা হয়ে যাবে, সে তার মধ্যে না শুকরি কুফরান নিয়ামত আল্লাহ প্রদত্ত নিয়ামতকে শুক্রিয়া আদায় না করা, এই জাতীয় যে বেসাবরির যোগ্যতা সেই যোগ্যতাটা আল্লাহ প্রকাশ করিয়ে দেবেন। এই পরীক্ষাগুলোর দ্বারা আল্লাহ জানেন না জানবেন এই উদ্দেশ্যে পরীক্ষা নেবেন না। পরীক্ষা নেবেন আল্লাহ যে বিষয়গুলা জানেন, মানুষের অন্তরের মধ্যে কোন প্রকারের কি যোগ্যতা আছে সেই যোগ্যতাগুলা প্রকাশ করে দেওয়ার জন্য আল্লাহ সময় সময় পরীক্ষা নেন। দুনিয়াতে দুইটা জিনিসের মাধ্যমে বিশেষভাবে আল্লাহ পরীক্ষা নেন। একদল মানুষকে আল্লাহ অফুরন্ত নিয়ামত দান করেন, নিয়ামতের দ্বারাও আল্লাহ পরীক্ষা নেন যে আল্লাহ তাকে এত প্রচুর নিয়ামত দান করেন, এই দান করার দ্বারা পরীক্ষা তাকে এই ব্যক্তির দৃষ্টিটা কেবল কি নিয়ামতের উপর থাকে না নিয়ামত দাতার প্রতি তার দৃষ্টিটা থাকে।
যদি সে নিয়ামতের মধ্যে ডুবে থাকে সে পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হতে পারবে না। সে যদি যে নিয়ামত প্রায় পেয়েছে এইগুলার প্রতি যদি তার নজর থাকে, কেবল এইগুলার প্রতি তার নজর, তার দৃষ্টি হলো এটা, তখন সে যিনি নিয়ামত দিয়েছেন তার কৃতজ্ঞতা তার পক্ষে আদায় করা কি হবে না সম্ভব। আর যদি ব্যক্তিটা এমন পর্যায়ে হয় সে পৃথিবীতে অফুরন্ত নিয়ামতের অধিকারী, অন্যরা যে পরিমাণ প্রাচুর্যতা এর চেয়ে আল্লাহ তাকে অনেক অনেক বেশি সম্পদের প্রাচুর্যতা দান করেছেন, সে এখন উপলব্ধি করে আল্লাহ আমি তো এইগুলার যোগ্য না, আমাকে এত নিয়ামত তুমি দিয়েছ এগুলার যোগ্য আমি ছিলাম না, এগুলা আপনিই আমাকে দিয়েছেন। তাহলে তার দৃষ্টিটা নিয়ামতের প্রতি না, তার দৃষ্টিটা হলো নিয়ামতদাতার প্রতি। সে যখন নিয়ামতদাতার প্রতি তার দৃষ্টি থাকবে সে মন থেকে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবে, সে মন থেকে আল্লাহর শুকরিয়া আদায় করবে যে আল্লাহ এই যে অফুরন্ত নিয়ামত আমাকে দান করেছো, আমার মতো পৃথিবীতে লাখ লাখ মানুষ রয়েছে এই নিয়ামত অর্জন করতে পারে নাই, আমিও এই নিয়ামত আমার বাহুবলে অর্জন করি নাই, এই নিয়ামত দিয়েছেন আপনি, এই কথা উপলব্ধি করে শুকরিয়া আদায় করবে কার? আল্লাহ। আল্লাহ এইভাবে মানুষকে নিয়ামত দিয়ে পরীক্ষা নেন। অনেক মানুষ নিয়ামত পেয়ে আল্লাহর কথা ভুলে যায়, সে তখন ধাম্বিকতা, সে তার অধীনস্থদের প্রতি জুলুম করে, তার মধ্যে অহংকার চলে আসে, তার মধ্যে বড়ত্বতা, তার মধ্যে ক্ষমতার প্রভাব সবগুলা চলে আসে যখন সে নিয়ামতদাতার প্রতি তার দৃষ্টি থাকে না, নিয়ামতের প্রতি তার দৃষ্টিটা নিবদ্ধ থাকে, তখন সে আল্লাহর শুকরিয়া আদায় করা তার পক্ষে কি হয় না, সম্ভব হয় না। আর এমন ব্যক্তির দ্বারা সমাজে বিশৃঙ্খলা ও শান্তি সৃষ্টি হয়। আল্লাহ দুনিয়াতে পরীক্ষা নেন কিছু মানুষকে নিয়ামত দিয়া, সেই নিয়ামতের কদর করতে পারে কিনা। মনে রাখতে হবে যাদেরকে আল্লাহ নিয়ামত দেন সেই নিয়ামতের শুকরিয়া দুইভাবে করতে হবে, একটা হলো যে নিয়ামত আল্লাহ দিয়েছেন সেইটা হলো আল্লাহর নির্ধারিত পদ্ধতিতে, কুরআন এবং হাদিসে আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করার যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষার মাধ্যমে এই নিয়ামতটাকে কাজে লাগাতে হবে। যদি এইভাবে ভারসাম্যপূর্ণ মধ্যম পন্থায়, বাড়াবাড়িও না ছড়াছড়িও না, মধ্যম পন্থায় যদি এই নিয়ামতের শুকরিয়া সে যথাযথভাবে নিয়ামতটা কাজে লাগাতে পারে, এই নিয়ামতটা কাজে লাগার বদৌলতে আল্লাহ তাকে মাফ করে দিবেন। আরেকটা হলো মৌখিকভাবেও আল্লাহর শুকরিয়া আদায় করবে, আল্লাহ আমি এইগুলার উপযুক্ত না, আমি এইগুলার যোগ্য না, আমার মতো কোটি কোটি মানুষ এই পৃথিবীতে পড়ে আছে তারা এই নিয়ামত থেকে বঞ্চিত, কিন্তু তুমি আমাকে এই নিয়ামত দিয়েছো, ইসাদত বজুরে বাজু এনেস তা না বক্সদু খুদায়ে বক্সিন্দা, এই নিয়ামত আমি আমার বাহুবলে অর্জন করি নাই, এই নিয়ামতটা দিয়েছেন কে? আল্লাহ। এই কথা উপলব্ধি করে সে আল্লাহর শুকরিয়া আদায় করবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাদেরকে যে প্রকারের নিয়ামত দিয়েছেন সেই প্রকারের নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। দুই নম্বর পরীক্ষার বিষয় হলো মুসিবত, বিপদ আপদ। বিপদ আপদের দ্বারাও মানুষকে আল্লাহ পরীক্ষা নেন, যে একজন মানুষ যখন বিপদে পড়ে সে কি ধৈর্য ধারণ করতে পারে না বেসবর হয়ে যায়, ধৈর্য হারা হয়ে যায়, সে যদি সবর করতে পারে এক পথ অবলম্বন করবে, আর যদি ধৈর্য হারা হয়ে যায় তখন সে বলে ফেলবে আর আল্লাহ পাইলেন না, আমাকেই বিপদের জন্য বেছে নিলেন।
তখন সেই জাতীয় শেখায়াত এবং অভিযোগ করা শুরু করে, অভিযোগ করা শুরু করে। আল্লাহ আরেক প্রকার মানুষকে বিপদ দিয়েও পরীক্ষা নেন। দুনিয়ার জীবনটাকে আল্লাহ এইভাবে সাজিয়েছেন, পৃথিবীতে একজন মানুষকেও পাওয়া যাবে না যার জীবনের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত সুখে ছিল, তার জীবনে কোনো শোক কোনো দুঃখ কষ্ট আসে নাই, এইরকম মানুষ খুঁজে পাওয়া যাবে। আল্লাহ দুনিয়াটাকে এইভাবেই সাজিয়েছেন, কিছু শোক কিছু দুঃখ, কিছু অসুস্থতা কিছু সুস্থতা, কিছু পেরেশানি, এইরকমভাবেই আল্লাহ দুনিয়াতে সাজিয়েছেন। হ্যাঁ, চিরসুখের জায়গা হলো জান্নাত। কোনো মানুষ যদি জান্নাতে পৌঁছে যেতে পারে তাহলে সে কখনো কষ্ট কোনো জিনিস অনুভব করতে পারে, সেই জায়গায় কষ্ট দুঃখ বলতে কিছু। আবার আরেকটা বিপরীত জায়গা হলো জাহান্নাম। সেই জাহান্নামটাকে আল্লাহ এইভাবে রেখেছেন, সেই জায়গায় দুঃখ আর দুঃখ সুখ বলতে কিছু নাই। আর দুনিয়াটাকে আল্লাহ এইভাবে সাজিয়েছেন, কিছু সুখ কিছু দুঃখ। আল্লামা কারি তাইয়্যিব রহমতুল্লাহ আলাইহি, যিনি দারুল উলুম দেওবন্দের অর্ধশতাব্দীর বেশি সময়ের প্রিন্সিপাল ছিলেন, তিনি এক জায়গায় এক হাদিস উল্লেখ করেছেন যে আদম আলা নবিনা আলাইহিসসালাতু ওয়াসসালামকে যখন বানানোর জন্য ওনার দেহ তৈরি করা হলো মাটির দ্বারা, 40 দিন লাগাতার বৃষ্টি হয়েছে, 39 দিন পেরেশানি দুঃখ কষ্টের বৃষ্টি হয়েছে, আর একটা দিন খুশির বৃষ্টি হয়েছে। এর দ্বারা কি বুঝা যায়? দুনিয়ার জীবনের মধ্যে দুঃখ কষ্ট বেশি থাকবে, আনন্দ সুখ কি থাকবে? এর মধ্যেই আমাদের জীবনটা অতিবাহিত করতে হবে। দুনিয়ার জীবনে আমাদের পরীক্ষা আসে, পরীক্ষা তো আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন ওয়ালানাবলুয়ান্নাকুম, ওয়াওটাও তাকিদের, লামটাও তাকিদের, নুনটাও তাকিদের। আল্লাহ এত বলেন অবশ্যই অবশ্যই আমি তোমাদের পরীক্ষা নিব। কে বলতেছেন ভাই? আল্লাহ পরীক্ষা নিবেন। এজন্য ভাই দুনিয়ার জীবনে আমাদেরকে দুইটা জিনিসের মাধ্যমে পরীক্ষা দিতে হবে, একটা হলো নিয়ামত প্রাপ্তির মাধ্যমে, আর আরেকটা হলো বিপদ আপদ আসবে, সেই বিপদের সময় ধৈর্য হারা হওয়া যাবে না। সেই বিপদ যেই আসক, মনের মধ্যে যত বড় বিপদ আসক না কেন, যত কঠিন বিপদ আসক না কেন, ওই সময় ভাবতে হবে যিনি এই বিপদে আমাকে ফেলেছেন তিনি তো অনেক অনেক আমার পিতা মাতার চেয়ে কোটি গুণ দয়ালু, আল্লাহ অবশ্যই এই বিপদের মধ্যে আমাদের কোনো না কোনো কল্যাণ রেখেছেন, আল্লাহ অবশ্যই অবশ্যই এর মধ্যে কোনো বিশেষ কল্যাণ রেখেছেন, এইভাবে যখন কথা বলবে আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধারের ব্যবস্থা করে দিবেন। এজন্য ভাই আমি কথা যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই দুনিয়া হলো পরীক্ষার জায়গা, দুই ভাবে পরীক্ষা নেবেন আল্লাহ, নিয়ামত দিয়েও পরীক্ষা নেবেন। সেই নিয়ামত পাইয়া দুনিয়ার ভোগ বিলাসে পড়ে আল্লাহকে ভুলে যায় কিনা, এজন্য যে যে অবস্থায় থাকি না কেন, চাই সম্পদের পাহাড় গড়ে তুলি না কেন, কাকে ভোলা যাবে না? কাকে স্মরণ করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহর আনুগত্য করতে হবে। দুই নম্বর বিষয় হলো আল্লাহ বিপদ দিয়েও পরীক্ষা নেবেন। আজকে সারা পৃথিবীতে করোনা, যে প্রাণঘাতী করোনার কারণে আজকে সারা পৃথিবীর মানুষ বিপদগ্রস্ত, সারা পৃথিবীর মানুষ বিপদগ্রস্ত, সেই বিপদ দিয়েও আল্লাহ পরীক্ষা নেন। এই যে পরীক্ষা নেন আল্লাহ, এই জায়গার মধ্যে ধৈর্য হারা হওয়া যাবে না, এই কথা বলা যাবে না আল্লাহ পৃথিবীতে এত মানুষ আপনার ইবাদত করে, এত মানুষ আপনার রিয়াজাত মুজাহাদা করে, এর
এরপর বিশ্বব্যাপী এই মহামারী প্রাণঘাতী করোনা আমাদেরকে বিপর্যস্ত করে তুলছে, এটা আমাদের জন্য কি বেছে নিলেন? এই জাতীয় কথা বলা যাবে না। মনে রাখতে হবে এর মধ্যে অবশ্যই আমাদের কল্যাণ রয়েছে। কখন বিপদ আসে এই কথা বাবার বিষয়। যদি মুসলমান এই কথা চিন্তা করে এইটা আমাদের গুনাহের কারণে হয়েছে, আমরা গুনাহ ছেড়ে দেই তাহলেই আমরা এই করোনার থেকে বেঁচে যাব, এই করোনা এবং বিপদ আপদ থেকে আপনি আমি মুক্তি পাব। যখনই কোনো বিপদ আসবে মমিন চিন্তা করবে এটা তো বিমা কাসাবাত আইদিন নাস, এটা তো মানুষের হাতের উপার্জন, এটা তো মানুষের হাতের উপার্জন। মানুষ গুনাহ করেছি, আমরা গুনাহ করেছি, আমাদের গুনাহের ফসল। এই কথাটা চিন্তা ভাবনা করে তওবা করবে কার কাছে? আর যখন তওবা করবে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। এজন্য ভাই মুমিনের পরীক্ষা হাদিসের মধ্যে আসছে, আল্লাহ মুমিনকে পরকালে জান্নাতের একটা স্তর বরাদ্দ করে রেখেছেন, সেই স্তরে তার আমলের দ্বারা পৌঁছতে পারবে না সেই স্তরে। তখন দুনিয়ার জীবনের মধ্যে আল্লাহ তাকে পেরেশানি দেন, আর সেই পেরেশানির উপরে সে ধৈর্য ধারণ করে, আর এই ধৈর্য ধারণ করার বদৌলতে জান্নাতের সেই নির্ধারিত স্তরে আল্লাহ তাকে পৌঁছে দেন। এজন্য ভাই মুমিনের উপর বিপদ আসে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস আমি আপনাদের সামনে পড়েছি, মুমিন যত ক্লান্ত শান্ত দুঃখ কষ্ট যে কোনো ধরনের যদি বিপদের মধ্যে পড়ে যায়, এমনকি তার পায়ে চলার পথে যদি শরীরের কোথাও একটা কাঁটাও ঢুকে, যে কাঁটা ঢুকার কারণে সে কষ্ট পায়, এইটার উপর যদি সে ধৈর্য ধারণ করতে পারে এই কাঁটাটার বদৌলতেও আল্লাহ তার অতীতের গুনাহ মাফ করে দেন। এক হাদিস আসছে, মুমিনের দৃষ্টান্ত তো হলো এমন ভাই, আমরা যখন ধান চাষ করি তো ধানের মধ্যে যখন গুছাটা একটু বড় হয়ে যায় একটু বেড়ে যায়, দেখবেন বাতাসে কখনো এটা ফেলে দেয়, প্রবল বেগে যখন বাতাস আসে বাতাসে এইটা একটু হেলাই ফেলে, আবার কিছুক্ষণ পরে ওই গোছাটা সোজা হয়ে যায়। একটা গাছ আপনি লাগাইছেন, বাতাস আসছে, দেখবেন গাছটাকে কতনো বাতাসে ফেলে দিচ্ছে, আবার কিছুক্ষণ পরে ওই গাছটা আবার কি হচ্ছে সোজা। আল্লাহর রাসূল বলেন দুনিয়ার জীবন মুমিনের জন্য এমন, কখনো বিপদ আপদ আসে সেই বিপদ আপদ আসিয়া তাদেরকে কখনো কাত করে ফেলে, আবার কখনো তারা দাঁড়িয়ে যায়। কাত করে তখন এই কথা চিন্তা করে আমি আজকে বিপদগ্রস্ত, এটা আমার গুনাহের ফসল, আমি গুনাহ থেকে তওবা করতে হবে আল্লাহর কাছে, এই কথা চিন্তা ভাবনা করিয়া সে আল্লাহর কাছে তওবা করে, আর তওবার বদৌলতে আল্লাহ তার অতীতের গুনাহ মাফ করে দেন। দুনিয়াতে পরীক্ষা নেন আল্লাহ বিপদের দ্বারা। এজন্য ভাই বিপদ যখন আসে, আজকে আমরা নারায়ণগঞ্জের মধ্যে কত বড় বিপদ ঘটে গেল, একটা মসজিদে যারই হোক কারো গাফলতির কারণে এতটা মানুষের প্রাণ চলে গেল। বাংলাদেশের ইতিহাসে মসজিদে মনে হয় এর চেয়ে বড় ঘটনা কোনদিন ঘটে নাই। এইটা হতো আমাদের জন্য একটা বিপদ, সাংকেতিক একটা চিহ্ন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে একবার মদিনার মাটির মধ্যে নড়াচড়া বাদ শুরু হইল, নড়তে শুরু করেছে, ভূমিকম্প হইলে পরে যেরকম ভাবে জমিনের মধ্যে কম্পন সৃষ্টি হয়, মদিনার মাটির মধ্যে এইরকম কম্পন বাপ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে বসে বললেন, ও জমিন আমি কি তোমার উপর জুলুম করেছি যে তুমি এইরকম করা শুরু করে দিবে, থেমে যাও। ওমরের ফরমানের সাথে সাথে মদিনার জমিন নড়াচড়া করা বন্ধ করে দিল। যখন কোন দেশের মধ্যে বিপদ আসে,
কোন এলাকার মধ্যে বিপদ আসে, শুধু ওই এলাকার মানুষের অপরাধ, এইটা চিহ্নিত করা ইসলাম এটাকে সমর্থন করে না। বুঝতে হবে আমরা এই জনগোষ্ঠীর মধ্যে যারা বসবাস করি, আমাদের কারো না কারো অপরাধের কারণে এই জাতীয় বিষয় হচ্ছে। এজন্য কোন দাম্ভিকতার কথা না বলে আল্লাহর কাছে কায়মনা বাক্যে তওবা করতে হবে, তাহলেই এই জাতীয় বিষয় থেকে বাঁচা সম্ভব। কোরআনে করিমের মধ্যে আল্লাহ বলেন, অবশ্যই আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নিব। কে বলতেছেন ভাই? আল্লাহ। আল্লাহ পরীক্ষা নিব, মিনাল খাউফ, কখনো ভয় দিয়া, কখনো শত্রুর ভয়, এইভাবে কখনো বহিরাগত শত্রুর ভয়, এমন ভাবে চাপিয়ে দেওয়া হবে তোমাদের জন্য প্রাণ, অষ্টাগত প্রাণ চলে যাবে, চলে যাবে। এইভাবে আল্লাহ কখনো মানুষকে ভয় দিয়া, মুসলমানদের ভয় অনেক ধরনের, একটা হলো মুসলমানদের বিতর্কত অনেক ফিরকা থাকে, এরা ইসলাম এবং মুসলমানের শত্রু। যেমন ভাই তৎকালীন সময়ে খারিজি একটা দল ছিল, মুতাজিলা একটা দল ছিল, কাররামিয়া একটা দল ছিল, মুরজিয়া একটা দল ছিল, এরা যদিও মুসলমান ছিল কিন্তু তৎকালীন সেই প্রথম শতাব্দীর থেকে শুরু করে এই পর্যন্ত পৃথিবীতে এরা ইসলামের ক্ষতি করেছে। এরা সর্বসাধারণ সকল ওলামায়ে কেরাম একমত, এরা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, একটা হলো বিতর্কত শত্রু, আরেকটা হলো বাইরের শত্রু। ইসলাম ব্যতীত অন্য ধর্মের লোকেরা মুসলমানদেরকে দেখতে পারে না। আজকে যদি মুসলমানদেরকে এরা শ্রদ্ধা করত, এদের মধ্যে যদি মানবতা বোধ থাকত, আজকে এরা মানবতার কথা পৃথিবীতে পৃথিবীতে ঘুরে ঘুরে বলতে চায়, অথচ সুইডেনের মধ্যে আমার ধর্মীয় গ্রন্থ কুরআনকে তারা লাথি মেরে অপমাননা করে, এদের দ্বারা পৃথিবীতে কখনো মানবতা প্রতিষ্ঠা হতে পারে না। ধর্ম ইসলাম ধর্ম, অন্য ধর্মের গ্রন্থ রক্ষা করার অধিকার তাদেরকে দিয়েছে, আর তাদের ধর্ম আমাদের ধর্ম গ্রন্থ ফুটবল খেলার পাত্রে পরিণত করছে। এরাই বুঝা দেয় এই পৃথিবীতে যত সন্ত্রাসী কর্মকাণ্ড, যারা কোরআনকে লাথি মেরেছে, এদের পক্ষাবলম্বী যারা, তারাই হলো পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী। তো কোরআনে করিমের মধ্যে আল্লাহ মুসলমানদেরকে বলতেছেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা নিব, বিশাইইন মিনাল খাউফ, শত্রুর ভয়। এই এরকম করলেন কেন? মুসলমান যেন অত্যন্ত নীরব আমন আমানের সাথে ঘরে বসে না বসে, বরঞ্চ মুসলমান যেন সবসময় চৌকান্না থাকে, সজাগ থাকে। যে কোনো সময়ে ইহুদি খ্রিস্টান বিধর্মীদের পক্ষ থেকে মুসলমানদের উপর আক্রমণের সম্ভাবনা থাকতে পারে, সেই আক্রমণ জাতীয় বিষয়ে তাদের একটা চৌকান্ন, সব সময় যেন সজাগ থাকে। এজন্য আল্লাহ কখনো শত্রুর ভয় দিয়া মুসলমানদেরকে পরীক্ষা করেন। আমি তো সুস্পষ্ট ভাষায় বলতে চাই, কোরআনের আয়াত এই কথা বলেছে, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মুসলমানের শত্রু হলো ইহুদি, সবচেয়ে বড় মুসলমানের শত্রু হলো ইহুদি। আজকে আরব আমিরাতের সরকার এই ইহুদিদের সাথে যে চুক্তি করে, ফিলিস্তিনের মুসলমানদেরকে নয় সারা পৃথিবীর মুসলমানদের হক নষ্ট করেছে। এজন্য এরা কখনো সত্যিকারের মুসলমান হইতে পারে না। এক মুসলমান তো অপর মুসলমানের ভাই, ফিলিস্তিনে মুসলমান যদি বিপদে হয়, বাংলাদেশের মুসলমানের দায়িত্ব হলো তাদের পাশে দাঁড়ানো। দেখছেন আপনারা মাঝে মধ্যে ভিন্ন ভিডিওর মধ্যে দেখা যায় ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চারা ডাস্টবিনের মধ্যে গিয়া বসে বসে তার মাকে নিয়ে ওই ময়লা খেয়ে খেয়ে বাঁচতেছে। আরে মুসলমান, আমাদের তো এরা ভাই, এরা তো ধর্মীয় ভাই, এদেরকে তোমরা দেখলা না, আজকে ইহুদিদের সাথে তোমরা শান্তি চুক্তি করছো, খুদার কসম, খুদার কসম, এই পৃথিবীর আদালতে তোমাদের বিচার না হলেও একদিন যখন পরকালের মধ্যে যাবে আল্লাহর আদালতে তোমাদের বিচার হবে।
বিচারক ওই সময় কে থাকবেন? আল্লাহ। আল্লাহ। তো ভাই আমি কথা বলতেছিলাম, এর একটা উদাহরণ দেই ভাই। এই যে আমি জামাটা পরছি, এই জামাটা কখনো ময়লা লেগে যায়? আমি যদি এক সপ্তাহ ব্যবহার করি, জামায় এই পরিমাণ ময়লা লাগবে যে ময়লা লাগার কারণে এক সময় জামাটা হাতে নিতেও মন চাইবে না। তখন আমরা এটা পরিষ্কার করি, ড্রাই মেশিনে কখনো দিয়ে দেই, কখনো ধুপির কাছে দিয়ে দেই। দেখবেন প্রথমে এইটা পানিতে ডুবাই রাখে, পানিতে ডুবাই রাখার পরবর্তীতে আবার বিভিন্ন মেডিসিন দিয়া ওইটা আবার পাথরের মধ্যে এরকম বাড়াবাড়ি করতে থাকে। এখন কাপড় দুহাই দিতে থাকে, ভাই আমার প্রতি এরকম জুলুম করছে কেন? আর শেষে কিন্তু যখন ইস্তরি দেওয়া হয়, কাপড়টা এই পরিমাণ মার্জিত এবং সুন্দর হয়, তখন বলে আরে আমাকে ওইভাবে মা আমাকে ওইভাবে ধোয়ার কারণে আজকে তো আমি মূল্যায়িত হচ্ছি, আজকে এই কাপড়টা আমাকে পরিধান করা হচ্ছে, আজকে যদি আমি ওই ময়লাভাবে পড়ে থাকতাম তাহলে তো আজকে আমি ওই মূল্যায়ন পাইতাম না। ঠিক তদ্রূপভাবে মুমিন যখন তার আত্মা গুনাহের সাথে মিশে যায়, গুনাহের মধ্যে ডুবে যায়, আল্লাহ কখনো কখনো মুমিনকে বিপদের মধ্যে ফেলে দেন, তোমরা গুনাহ থেকে ফিরে আসো, গুনাহ থেকে ফিরে আসো, গুনাহ থেকে ফিরে আসো। সেই বিপদ দিয়ে আল্লাহ পরীক্ষা নেন। একটা ধুপি কাপড়কে ধৌত করিয়া ইস্তরি করার মাধ্যমে কাপড় যেভাবে মূল্যায়িত হয়, একজন গুনাহগার ব্যক্তি যখন তার আত্মা গুনাহের মধ্যে ডুবে যায়, আল্লাহ তখন সেই বন্দাকে পবিত্র করতে চান, সেই বন্দাকে পবিত্র করতে চান, বিপদের মধ্যে ফেলে দেন, সে ধৈর্য ধারণ করে, আর বিপদের বদৌলতে আল্লাহ তার আত্মাকে গুনাহ থেকে পবিত্র করে দেন। কর্ণেওয়ালার মালিক কে ভাই? আরেকটা উদাহরণ দেই, বিপদ কেন আল্লাহ দেন? আরেকটা উদাহরণ দেই ভাই, কখনো গায়ের মধ্যে ফুড়া হয়, শরীরের কোথাও ফুড়া হইলে পরে যদি এটা স্বাভাবিক হয়, স্বাভাবিক ঔষধেই সেরে উঠে। আবার যদি ভাই এটা ফুড়াটার বড় হয়, তাহলে অপারেশন করাইতে হয়। অপারেশনের সময় একটা ছোট বাচ্চাকে পিতা ধরে নিয়ে যায়, ডাক্তার খুব কৌশলে অপারেশন করেন। যখন সন্তান চিৎকার করতে থাকে, কাটতে দিবে না, কিন্তু বাপ ধরে রাখে, আর অপারেশন করা হয়। প্রথম পর্যায়ে তো মনে হয় এই ছেলের প্রতি জুলুম করা হচ্ছে, কিন্তু যখন সেই অপারেশনের পরে ছেলেটা সুস্থ হয়ে উঠে, তখন প্রত্যেকেই এই কথা বুঝে যে না, এই ডাক্তার তার প্রতি জুলুম করে নাই, বরঞ্চ তার প্রতি কি করেছে, ইনসাফ করেছে। মানুষও মুমিনও যখন গুনাহ করে, গুনাহ করতে করতে তার আত্মাটা অন্ধকার হয়ে যায়, তার রূহের মধ্যে ময়লা লেগে যায়, আল্লাহ মাঝে মধ্যে বিপদ দেন, সেই বিপদ দিয়া ওই ডাক্তার আপনার অপারেশন করে, তার প্রতি যেরকম ভাবে রোগীর প্রতি দয়া করে, আল্লাহ মুমিনদেরকে মাঝে মাঝে পরীক্ষা নিয়ে, বিপদে ফেলে পরীক্ষা নিয়ে, তার গুনাহগুলোকে মুছে ফেলে, তাদের প্রতিও আল্লাহ দয়া করেন। এজন্য ভাই বিপদে ধৈর্য হারা হতে নাই আল্লাহ। এই জন্য আমি যে কথাটা বলতে চাচ্ছি, যে কোনো অবস্থায় আমরা থাকব, নিয়ামতের মধ্যে ডুবে থাকি অথবা বিপদের মধ্যে থাকি, কোনো অবস্থাতে নিজে সিদ্ধান্ত নিতে যাব না, সুপুর্দ করে দিব কার প্রতি? এই একটা শিক্ষা যদি নিতে পারি যে আমার যাবতীয় বিষয়ে, নিয়ামত এবং বিপদাবদের সব কিছুর বিষয়ে আমি নিজে সিদ্ধান্ত নিব না, সিদ্ধান্ত দিবেন কে? আল্লাহ। আজকে মুসলমানের সন্তান হইয়া, আজকে দেখা যায় মুসলমানের সন্তান হইয়া ইসলামের বিরুদ্ধে কথা বলে, মসজিদ আপনার কিভাবে হলো তার বিরুদ্ধে কথা বলে, মসজিদের মুতাল্লি নিজে বলছে জায়গাকে আপনার ওয়াকফ করা হয়েছে, এরপরও যদি মসজিদের বিরুদ্ধে কথা বলে, কোনো মুসলমান বলতে পারে না। বুঝতে হবে মুসলিম সমাজে মুসলমান নাম দিয়ে একদল মুনাফিক রয়েছে। হাদিসের মধ্যে আসছে, এজন্য ভাই মসজিদ তো মসজিদ, সেই মসজিদের মুসল্লি এরা যখন বিপদে পড়ছে, এদের পাশে দাঁড়ানো আমাদের ইমানি দায়িত্ব কিনা? এজন্য ভাই আমরা আমাদের যে কেউ ভাই, আমরা এক বসতির মধ্যে বসবাস করি, একটা মহল্লায়, সেই মহল্লায় যদি একটা প্রতিবেশী বিধর্মীয় হয়,
সে আমার প্রতিবেশী, সেও যদি বিপদে পড়ে তাহলে প্রথমে দায়িত্ব হলো তার পাশে দাঁড়ানো, ঠিক কি ঠিক না? এজন্য আমরা ওই বিপদগ্রস্ত মানুষগুলার পাশে দাঁড়াই, যে যেভাবে সামর্থ্য কথা দিয়া সান্ত্বনা দিয়া। আল্লাহ আকবার! আল্লাহর রাসূল এক হাদিসের মধ্যে বলেছেন, কোন মানুষ যদি কোন বিপদগ্রস্ত মানুষকে সান্ত্বনা দেয়, কিয়ামতের দিন আল্লাহ তাকে জান্নাতের সবুজ পোশাক পরিধান করাবে। আজকে এই বিপদগ্রস্ত মানুষ, একটা মানুষ এমন ছিল, কালকে তার মেয়ের বিবাহ, পরের দিন তার মেয়ের বিবাহ, আগের রাত্রে বাপটা মারা গেছে। কত বড় দুঃখ ভাই মেয়েটার! এই মেয়েটা তো হয়তো অনেকদিন বেঁচে থাকবে, কিন্তু সেই মেয়ের মনের আঘাতটা তো আর যাবে না। সেই আঘাতপ্রাপ্ত মানুষগুলা এইভাবে জর্জরিত, সেই সময় যদি এমন কথা বলে যে মসজিদ বৈধের অবৈধ তা দেখতে হবে, আমরা এমন মানুষের কথা কখনো মেনে নিতে পারি না। অহিল্লাত লাকুমুল, কোরআনে কারি হাদিসের মধ্যে আসছে, সারা পৃথিবীর ইসলাম ধর্ম ব্যতীত অন্য ধর্মের মতে যত ধর্ম ছিল তৎকালীন সময়ে তাদের এবাদত নির্ধারিত জায়গার মধ্যে ছিল, কেবলমাত্র নির্ধারিত জায়গায় করতে পারবে, সারা পৃথিবীর যে কোনো জমিনে করতে পারবে না। আল্লাহর রসুল বলেন, স্বতন্ত্রভাবে আল্লাহ আমাকে মর্যাদা দিয়েছেন, আমার উম্মতে কৃষি কাজে গেছে, তার নমাজের সে আই সময় হয়ে গেছে, সেই জমিনের আইলের মধ্যে যদি নামাজ পড়ে ফেলে, সেই জমিনের আইলেও নামাজ পড়ার বৈধতা দিয়েছেন স্বয়ং রব্বুল আলামিন। এজন্য মুসলমান যে কোনো জায়গায় নামাজ পড়লে পরে অবৈধ হইতে পারে না। আমি যে কথা বলতেছিলাম, এই মানুষগুলা বিপদী, তাদেরকে আমরা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করব, করবো তো ভাই ইনশাআল্লাহ। সবচেয়ে বড় দোয়া, দোয়ার মধ্যে তাদেরকে একটু কান্নাকাটি করে দোয়া করব, আল্লাহ আমাদের কি জুলুম হয়, আমরা কি করেছি যার কারণে আমরা এত পরীক্ষার মধ্যে পড়তেছি, এটা তো কত বড় পরীক্ষা, মসজিদে নামাজ করতে গেছে, আরে এরা তো এমনও তো হইতে পারে, এর মধ্যে কোনো মানুষ সৈদার মধ্যে ছিল, যে মানুষটা সৈদার মধ্যে গিয়া বলতেছে সুবহানা রব্বিয়াল, যে মানুষটা রুকুর মধ্যে বলতেছে সুবহানা রব্বিয়াল, এমনও তো মানুষ থাকতে পারে বলতেছে আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান, এমন সময় তার মৃত্যু এসে গেছে, ভাই মরতে তো হবে, সব সময় মরব, পৃথিবীতে কেউ দেখাতে পারবেন না, সে বলছে আমি মৃত্যুবরণ করব না, এমন কেউ নাই, কিন্তু আপনিও আমি যাব, যাওয়াটা যেন সুন্দর হয়, যাওয়াটা যেন সুন্দর হয়, এজন্য আমার মধ্যবর্তী সময়টা আল্লাহর কথা অনুযায়ী অতিবাহিত করতে হবে। বড় আস্তে বললেন, কোন আল্লাহর কথার বিরুদ্ধে যদি কেউ কথা বলতে চায়, যত বড় মানুষ হোক না কেন, আমরা তার কথা বঙ্গোপসাগরে ভাসিয়ে দিব। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার নাফরমানি করে সৃষ্টির আনুগত্য করা যাবে না। আল্লাহর রাসূলের ফরমান, স্রষ্টার নাফরমানি করে সৃষ্টির আনুগত্য করা যাবে না। এজন্য কেউ যদি আমাদের কোরআনের বিরুদ্ধে কথা বলতে আসে, আজকে বাংলাদেশে আমাদের ধর্মের ব্যাপারে বড়ই সূক্ষ্মভাবে ধর্মকে শেষ করার ষড়যন্ত্র চলছে, আজকে বিভিন্ন কোম্পানির মাধ্যমে, বিভিন্ন কোম্পানিতে দাড়ি থাকলে পরে চাকরিতে বাদ দিয়ে দেওয়ার ষড়যন্ত্র, মুসলমানদের 90% মুসলমানদের দেশে এই রকম কোম্পানি সাহস করে ফেলছে, এই জাতীয় সাহসকে যারা করবে তাদের জিভ কেটে ফেলতে হবে। এজন্য ভাই অত্যন্ত সুন্দর আমরা একটা দৃষ্টিভঙ্গি লালন করব, আমাদের আল্লাহর হুকুমের সামনে যদি আমাদের কেউ হুকুম দেয়, তার কথা মানব না। কার কথা মানব? তো আমি বলতেছিলাম ভাই, আয়াতের তর্জমা বলি, আল্লাহ বলেন ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউ, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা নিব ভয় দিয়া ক্ষুধা দিয়া, ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত-থামারাত। আল্লাহু আকবার! বলেন তোমাদের কখনো জানের ক্ষতি মালের ক্ষতি করে,
আমি ফসলের ক্ষতি করে তোমাদের পরীক্ষা নিব। এই জন্য ভাই কখনো কখনো জানের ক্ষতি হয়। এইটা তো 27টা মানুষ চলে গেছে, কত বড় কথা! কোনো মানুষের দুই সন্তান একসাথে চলে গেছে, দুইটা সন্তান একসাথে চলে গেছে। আল্লাহ তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, আল্লাহ তাদেরকে অভিভাবক হয়ে দান। এই জন্য ভাই যে কথাটা বলতে চাচ্ছি, আল্লাহ বলেন ধৈর্য ধারণকারী যারা, এদেরকে সুসংবাদ দিয়ে দেও। এরা কারা? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবা, যখন তারা কোনো বিপদের মধ্যে পড়ে যায় তারা বলে কালু ইন্না লিল্লাহ, আমরা আল্লাহর জন্য। আমরা কার ভাই? আল্লাহ আমাদের মালিককে আল্লাহ। দেখেন আমার এই চশমাটার মালিক আমি, মনে করেন এই চশমা ইচ্ছা করলে পরে এই জায়গায়ও রাখতে পারি, ইচ্ছা করলে পরে ফ্লোরেও রাখতে পারি, এটা কোনো দোষের বিষয় না। এজন্য আমাদেরও মালিক আল্লাহ। আমাদের ব্যাপারে যদি আল্লাহ নিয়ামতের মধ্যে ডুবিয়ে রাখেন অথবা কোন বিপদের মধ্যে ফেলে দেন, এইটা কোন দেশের বিষয় না, এটার মালিক কে? আল্লাহ। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা ফিরে যাব কার কাছে? আল্লাহ। ফিরে যাব কার কাছে? আল্লাহ। আল্লাহ বলেন যারা এই দৃষ্টিভঙ্গি লালন করবে, আল্লাহ বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, আল্লাহর পক্ষ থেকে দয়া আর অনুগ্রহ তাদের উপরে থাকবে। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, আর এরাই হলো সঠিক হেদায়েত প্রাপ্ত দল। আল্লাহ আমাদেরকে যে বিষয়টা বলতে চাচ্ছি, আমরা এত বড় বিপদী, এজন্য অতীতের গুনাহ থেকে তওবা করব। একবার মদিনার মধ্যে আগুন লেগে গেল, হযরত উমরের জামানায় আগুন লেগে গেল। উমর বললেন তামিম দারিকে, আগুনকে গিয়া বলো উমর বলেছে যেদিক থেকে এসেছ সেদিকে চলে যেতে। হযরত তামিম দারি গিয়া রুমাল দিয়ে আগুনকে এরকম মারতেছেন, আঘাত করতেছেন, আর বলছেন উমর বলেছে যেদিক থেকে এসেছ সেদিকে চলে যেতে। নির্দেশ পাওয়ার সাথে সাথে আগুন নিভে গেছে। সুবহানাল্লাহ। এজন্য ভাই আমরা আজকে এত বড় দুর্ঘটনা ঘটছে, আমরা সবাই দোয়া করব আল্লাহ যেন আমাদের অতীতের গুনাহ মাফ করে দেন, আর এই জাতীয় দুর্ঘটনার থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই জন্য এই দুনিয়া পরীক্ষার সময়, দুনিয়া নিয়ামত দিয়েও আল্লাহ পরীক্ষা করবেন, বিপদে ফেলেও আল্লাহ পরীক্ষা করবেন। এজন্য আমরা বিপদের সময় ধৈর্য ধারণ করব আর নিয়ামতের সময় শুকরিয়া আদায় করব কার? আল্লাহ। এক হাদিস শুনাই আমি আমার আলোচনা শেষ করছি। কিয়ামতের দিন দুনিয়াতে যারা বিপদের মধ্যে পড়ছিল, আদার আল্লাহ এদেরকে এত বেশি বিনিময় সওয়াব দিবেন, যারা বিপদে পড়ে নাই এরা আফসোস করবে আর বলবে আহা, দুনিয়াতে যদি এমন হইতো যে আমার চামড়াগুলাকে কেচির দ্বারা কাটা হইতো আর আমি ধৈর্য ধারণ করতে পারতাম, তাহলে আজকে এদের মতো আমিও কি পাইতাম? সওয়াব পাইতাম। এজন্য ভাই এইটাও দ্বারাও আল্লাহ গুনাহ মাফ হয়, এটার দ্বারাও আল্লাহ মর্যাদা বৃদ্ধি করেন। যদি কোনো কারণে আমরা বিপদে পড়ে যাই, ধৈর্য ধারণ করবো তো ভাই ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত।